স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের পূর্বাঞ্চলের বারো জেলা প্রাণহানি অন্তত ১৩ জনের বেগতিকে দশায় প্রায় অর্ধ কোটি মানুষ মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তীর্ণ অঞ্চলের কারোর সঙ্গে যোগাযোগই করা যাচ্ছে না কেমন আছেন এসব এলাকার মানুষ তা নিয়ে দেশ জুড়ে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজমনের শুভ আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতিতে ফেনী নোয়াখালী কুমিল্লাসহ দেশের পূর্বাঞ্চলের বেশ কটি জেলা বিদ্যুৎ নেই নেই মোবাইল নেটওয়ার্ক বিশেষ করে ফেনী জেলার অবস্থা বেগতিক জেলাটির নব্বই শতাংশ মোবাইল টাওয়ারই বিদ্যুৎহীন ফলে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন সেখানকার মানুষ ভারতের উজান থেকে নেমে আসা ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার রেকর্ড উচ্চতায় প্রবাহিত হচ্ছে ভেঙে গেছে নদীর বুড়িচং উপজেলার সোলোনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার বাঁধ এতে সত্তরটি গ্রাম প্লাবিত হয়েছে ক্ষতিগ্রস্ত প্রায় দুই লাখ মানুষ প্রায় তেত্রিশ বছর পর চট্টগ্রামে একসঙ্গে ১৬ উপজেলা বন্যা কবলিত পানিবন্দি প্রায় তিন লাখ মানুষ ফেনী নদীর পানি বিপদসীমার বেশ উপরে এর আগে উনিশশো সালে ভয়াল জলোচ্ছ্বাসে জেলার সব উপজেলায় পানি উঠেছিল মৌলভীবাজারেও পরিস্থিতি ভয়াবহ নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে সিলেটের সঙ্গে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ মনু ও ধলাই নদীর তেরোটি স্থানে বাঁধ ভেঙে গেছে পানিবন্দি প্রায় দুই লাখ মানুষ যুব সমাজের উদ্যোগ থেকে দুইশো পানিবন্দী মানুষ আছে সরকারের কোনো অনুদান নাই করার জিনিসপত্র নষ্ট হয় পানির কষ্ট পানি ফাইন না মোটর নষ্ট কারেন্ট বাড়ার নাই

আমরা আমরা এরকম অবস্থাতে আছি আমাদের এলাকায় কোনো মেম্বার কোনো চেয়ারম্যানে কোনো এ দিতেছেন স্কুল আর জি স্কুলও কোনো খানাখিনা সরকার থেকে আমরা কোনো সহযোগিতা পাইতেছি না চার দিন পর খাগড়াছড়িতে পানি কমেছে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ তবে নিচু এলাকায় এখনো অনেকে পানি বন্দি পানিতে ডুবেছে রাঙামাটির আইকন ঝুলন্ত সেতু সিলেটেও পানি কমেছে তবে কুশিয়ারা নদীর পানি এখনো সীমার উপরে এদিকে পরিস্থিতির উন্নতি হয়েছে লক্ষ্মীপুরে সিরাজুমণি শুভ নাগরিক আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন